দেরি হয়ে গেছে এবং রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম কালকে স্মার্ট বাংলাদেশের তো দেখলেন সবাই কিভাবে স্মার্ট বাংলাদেশ কালকে ধসে পড়ছে তো আজকে যাতে সেই অবস্থা না হয় এজন্য গাড়িটাকে বললাম একটু ধীরে চালাইতে এবং সে কারণে আবার আসতে একটু দেরি হয়ে গেল আমি দুঃখিত আপনারা জানেন যে গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা দেওয়ার সময় তার মঞ্চ ভেঙে পড়ে, ভেঙে পড়া নিয়ে কিন্তু চলছে আলোচনা সমালোচনা। প্রিয় দর্শক, সেটি নিয়ে কিন্তু কথা বলেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাব এবং তার কথাগুলো শুনে আসবো। দেরি হয়ে গেছে এবং রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম কালকে স্মার্ট বাংলাদেশের তো দেখলেন সবাই কিভাবে স্মার্ট বাংলাদেশ কালকে ধসে পড়ছে তো আজকে যাতে সেই অবস্থা না হয় এই জন্য গাড়িটাকে বললাম একটু ধীরে চালাইতে এবং সে কারণে আবার আসতে একটু দেরি হয়ে গেল আমি দুঃখিত। দেখুন, বিএনপি আগামীতে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি কি ধরনের রাষ্ট্র দেখতে চায় সেটার একটা রূপরেখা আমাদের 27 দফার মধ্যে দেওয়া হয়েছে। এর আগে আমরা 10 দফা দিয়েছি, সেই 10 দফায় আমাদের ইমিডিয়েট কি কর্মসূচি সেই ব্যাপারে বলেছি, আর 27 দফায় আমরা বলেছি যদি আমরা ইনশাল্লাহ আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই আমরা কি ধরনের বাংলাদেশ করব। আমরা প্রথমেই যে 27 দফা দিয়েছি তার শুরুতেই আমরা বলেছি আমরা সংবিধান সংস্কার কমিশন করব। কেন এই কথা আসছে, কেন সংবিধান সংস্কার কমিশনের কথা আসছে, আসছে এ কারণেই যে আওয়ামী লীগ গত 15 বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটা ছেঁড়া করে তাদের একটা দলীয় বইয়ে পরিণত করেছে। সংবিধানের কিছু ধারা তারা এমনভাবে তৈরি করেছে যে বলা হচ্ছে সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোনো সংসদে পরিবর্তন করা যাবে না। আমি একজন আইনজীবী হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই এই ধরনের কোন ধারা সংবিধানে যুক্ত করা সম্পূর্ণ বেআইনি। সামনের ভবিষ্যতের পার্লামেন্ট কি আইন পাশ করবে কি আইন পাশ করবে না, সংবিধান কিভাবে সংশোধন করবে বা সংবিধানকে তারা কিভাবে রাখবে তার পুরা এখতিয়ার সেই সংসদের আছে। সেই সংসদকে আজকের সংসদ কোনোভাবেই সেই সংসদের হাত বেঁধে ফেলতে পারে না, কোনোভাবেই ঠিক করে দিতে পারে না যে ভবিষ্যতের একটা সংসদ কিভাবে সংবিধানকে সংশোধন করবে। যদি ভবিষ্যৎ সংসদে 2/3 মেজরিটি থাকে কোনো দলের, 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে কোনো দলের, যেমন 2001 সালে বিএনপির ছিল, তাহলে তারা সংবিধান তাদের মতন পরিবর্তন করতে পারে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। সেটাকে বন্ধ করবার কোনো এখতিয়ার আওয়ামী লীগের নাই। সেই কারণে আমরা বলেছি আমরা সংবিধান সংস্কার কমিশন করব। আমরা একই সঙ্গে বলেছি আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোনো বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নে বিশ্বাস করি এবং এই বাংলাদেশ হবে দল, মত, জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে। এবং সেই জন্যে আমরা রেইনবো নেশনের কথা বলেছি। রেইনবো নেশনের কথা তো আপনারা নিশ্চয়ই বোঝেন, রংধনু, রংধনুতে 7টা রং থাকে, সেই রকম বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি রেইনবো নেশন করব, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলব। গত 15 বছর আমরা দেখেছি সংবিধানের পক্ষে কি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে, তারপরে কি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যেগুলোর কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই সেগুলোকে তারা নিয়ে এসে সেইগুলোর ভিত্তিতে তারা জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। আমরা এই বিভক্ত জাতিকে আবারও ঐক্যবদ্ধ করব ইনশাল্লাহ, এবং সেই জন্যই আমরা রেইনবো নেশনের কথা বলছি, সকলকে মিলে, সকলে মিলে একটা নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি। আমরা একই সঙ্গে বলছি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপা কতবার আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখব, আমরা কি কোনোদিনও দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবো না? আমার উত্তর খুব পরিষ্কার, যতদিন পর্যন্ত বাংলাদেশ
দলীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। মানুষকে তার ভোট দিতে দিতে হবে, মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করবার শক্তি দিতে হবে। এইটা আমাদের সংবিধান মানুষকে এই ক্ষমতা দিয়েছে। আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে এই দেশের মানুষ। এই মালিকানা তারা কিভাবে প্রতিষ্ঠা করে? প্রতি পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করে তারা এই ক্ষমতা, তারা এই মালিকানা প্রতিষ্ঠা করে। যদি কোনো দেশে এই ক্ষমতা কেড়ে নেওয়া হয় মানুষের হাত থেকে, সেই দেশে কি আর জনগণ থাকে সকল ক্ষমতার উৎস? আর থাকে না, জনগণ তার মালিকানা হারিয়ে ফেলেছে। সেই কারণেই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আবার তার জনগণের কাছে ফিরিয়ে দাও। আমাদের দাবিও খুব পরিষ্কার, বিএনপি যদি ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আনবে, যাতে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন হয়। বিএনপি কোনো ক্ষমতা পাগল দল না। জনগণ ভোট দিলে বিএনপি থাকবে, জনগণ ভোট না দিলে বিএনপি চলে যাবে। 96 সালে চলে গেছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নিয়ে আসার পরে? চলে গেছে তো বিএনপি, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে বিএনপি চলে গেছে। 2006 সালে বিএনপি চলে গেছে না? শান্তিপূর্ণভাবে চলে গেছে। যা করে গন্ডগোল সেটা আওয়ামী লীগ করে, এবং যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গেলে কোনোভাবেই আর ক্ষমতা থেকে নামা যাবে না, এগুলো আওয়ামী লীগের নীতি। সেই 72 থেকে 75 তারা একই কাজ করেছে। 72 থেকে 75-এ সকল আসনেই মোটামুটি আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছিল। দুই একটা স্বতন্ত্র প্রার্থী, কিছু ন্যাপের প্রার্থী আর কিছু জাসদের প্রার্থী জয়লাভ করে। তার মধ্যে একজন ছিল আমার প্রয়াত বিতাউলি আহাদ, ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি জয়লাভ করেছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কায়। পরের দিন সেই রেজাল্ট পরিবর্তন করা হয় এবং তাকির উদ্দিন ঠাকুরের কাছে তাকে পরাজিত দেখানো হয়। সেই যে নির্বাচনের কারচুপি 73-এ শুরু হইল আওয়ামী লীগের, এই 18 সাল পর্যন্ত আইসা সেই কারচুপি শেষ হয় নাই, তারা কারচুপির মধ্যেই আছে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন সংবিধান দেখলে দেখা যায় সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতি বলে খালি জানাজা পড়া আর ফিতা কাটা, এর বাইরে আমার আর কোনো কাজ কর্ম নাই, সারাদিনই আমি রাষ্ট্রপতি ভবনে বসে থাকতে হয়, আর কোনো কাজ নাই আমার। তো এই ফিতা কাটা আর জানাজা পড়া থেকে রাষ্ট্রপতিকে বের করে নিয়ে আসতে হবে, এবং রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, যে দায়িত্ব, যে কর্তব্য, সেই জায়গাটাতে একটা ভারসাম্য আনবো আমরা ইনশাআল্লাহ। একই সঙ্গে মন্ত্রী পরিষদের যে দায়িত্ব, যে ক্ষমতা, সেখানেও আমরা একটা ভারসাম্য নিয়ে আসবো। পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবে না। এই রকম যুগান্তকারী ঘোষণা বিএনপি দিতে পারে? আওয়ামী লীগ তো যতদিন পর্যন্ত হাসিনা জীবিত ততদিন পর্যন্তই তারা ক্ষমতায় থাকবে, তাদের ভাব দেখলে মনে হয়। বিএনপি ঘোষণা করেছে, যদি তারা তিনবার, কথার কথা বলছি, যদি তিনবারও তারা পরপর ক্ষমতায় আসে, একই ব্যক্তি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব দুইবারের বেশি পালন করবে না। এইটার নামই গণতন্ত্রের সৌন্দর্য, এইটার নামই হচ্ছে দেশের প্রতি কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমতার প্রতি ভালোবাসা নয়। আমরা বলেছি সংসদকে আমরা দুই কক্ষ বিশিষ্ট করব, উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে, দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমরা করব ইনশাআল্লাহ। এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ যেই দেশগুলোতে আছে সেখানে দেখা যায় আইন প্রণয়ন থেকে শুরু করে অন্যান্য সংসদের যে কাজ আছে, নীতি নির্ধারণ করা, একটা দেশ কিভাবে চলবে সেই পলিসি নির্ধারণ করা, সেই কাজগুলোতে অনেক বেশি সময় ব্যয় হয়, অনেক বেশি সময় ধরে আমরা এই পর্যবেক্ষণগুলো করতে পারি একটা কক্ষ থেকে যখন আরেকটা কক্ষে। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে গতকালকে ওবায়দুল কাদের একটি বক্তৃতা দেওয়ার সময় সেখানে তার মঞ্চ ভেঙে পড়ে, এই বিষয়টি নিয়ে কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে
যেখানে একজন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন, সেখানে মঞ্চগুলো কেন এত নর্মাল করে তৈরি করা হলো, তাছাড়া ওবায়দুল কাদের যে কথাটি বলেছে কালকে যে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে, যার কারণে মঞ্চটি ভেঙে পড়েছে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আজকে কথা বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, একটি একজন আলোচিত নেত্রী, আপনারা জানেন তার কথাগুলো শুনলেন। তিনি দেশকে নিয়ে, বিভিন্ন তাদের দলকে নিয়ে, বিরোধী দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা সমালোচনা করলেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।